যারা বড় আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমার মাথা নত করে তাদের কাছে আশীর্বাদ চাইছি আমি। তারা আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমি সংকোচিতরে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারি। গাইস, তাহলে আজকে হলো আমার মাম্মার বার্থডে। তাহলে এদিকে দেখেন কেক সাজানো হচ্ছে এদিকে, আর মাম্মা গেছে টয়লেটে। তাহলে তুলে ওখানে আমরা সারপ্রাইজ দেবো। ওকে, লেটস গো। মাম্মা ওখানে টয়লেটে, নিজেই আসবেন। সরি ফর বকওয়াস ইংলিশ, সরি বকওয়াস বাংলা। তাহলে জানলাটা বন্ধ করে রেখে দিই। ওরে বাবা, বাবা হয়েছে আর আজকে কি বলবি সুন্দর না আরে তাহলে ই ক্যান্ডেলটা কি তৈব Happy birthday to you, happy birthday to you, birthday to you. গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু রাজশ্রী লাইফস্টাইলে। তো আমার ছেলে আজকের ব্লগটা শুরু করেছিল, আপনারা দেখলেনই, যে দেখুন ঠাকুর করে ক্যান্ডেলটা রেখে দিয়েছি। তো যাক, ছেলে আজকে ব্লগটা শুরু করেছিল, আর আমি তো অনেকদিন যাবৎ ব্লগ বা কোনো ভিডিও দেই না, কিন্তু ছেলে যেহেতু ভিডিও করেছে তো সেটা না দিলে আবার ভালো লাগে না আমার। অ্যাকচুয়ালি না দেওয়ার মানে ভিডিও না দেওয়ার কেন দিই না বাকি সেটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো যাক, ছেলে যেহেতু আজকে ব্লগ শুরু করে দিয়েছে, আমি তো আপনাদের সাথে কথা বলতে পারিনি। আর ছেলে সারপ্রাইজ দিয়েছে, মানে ছেলে নয়, এই সারপ্রাইজটা ছেলে, আমার বোনের ছেলে মেয়ে, আমার মা, চারজন মিলিয়ে আমাকে দিয়েছে এবার। এটা শুধু আমার ছেলের সারপ্রাইজ ছিল না এবার, তো তার জন্য চারজনেই মানে দিয়েছে আমাকে, কিন্তু আমার বোনের মেয়ে আসেনি, আমার বোনের ছেলে এসেছিলো। তো আমি আমার যে নিজের বার্থডে, এবার আমি নিজেই ভুলে গিয়েছিলাম, দেখুন আমি কত সাংসারিক হয়ে গিয়েছি যে নিজের বার্থডে পর্যন্ত ভুলে গেলাম। কিন্তু সকালবেলা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মানে যখন মেসেজ করলো, তখন আমি কি মা আমার আজকে বার্থডে, আমি তো ভুলে গিয়েছি। তো যাক, ছেলে তখন ভাতটা ছিল, সকালবেলা স্কুলে যাবে, তো ছেলেকে বললাম দেখ তুইও ভুলে গিয়েছিস, এবারে আমার মাম্মাকে তুই উইশও করিস নি। তো ছেলেও কিন্তু ভুলে গিয়েছে, ছেলে নাকি পরে এখন বললো যে ছেলে নাকি তুই মানে আরও 5-6 দিন আগে প্ল্যান করে রেখেছিলো, মানে আমার বোনের ছেলে মেয়ের সাথে মার সাথে, ওরা সবসময় এবং প্ল্যান করে রাখে, তো সারপ্রাইজ দেবে। কিন্তু আজকের দিনে ও ভুলে গিয়েছিলো যে আমার বার্থডে ছিল। তো যে আমার মানে ফ্রেন্ড যখন আমাকে মেসেজ করলো, তখন ওর মনে পড়লো যে আরে মাম্মার তো আজকেই বার্থডে। তো কালকে রাতে আমার মা ফোন করেছিল, কিন্তু ও বাড়িতে ছিল না, মানে আমার এদিকে মেলা চলছে সেখানে গিয়েছিল। ও একবার ফোন করেছিল, ওর সাথে কথা বলতে যাচ্ছিলো, কিন্তু আমি মানে আমারও মাথায় আসেনি বারবার কেন নাতিকে খুঁজছে, নাতির সাথে কথা বলবো। আমি ভাবলাম এমনিতেই হয়তো মা ওর সাথে কথা, এমনিতেও অনেক কথা বলে তারা, মানে বনু আর আমার মাকে বনু ডাকে, ও বনু আর বড়দা ডাকে আমার ছেলেকে আমার মা। তো যাক, একটা কথা বলতে গেলে কত কথা চলে আসে। তো
সারপ্রাইজটা আমার ভীষণ ভালো লাগলো, হয়তো আপনাদেরও ভালো লাগবে দেখে। দেখলে নি কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর প্রথমে যেহেতু আমি শুরু করতে পারিনি তার জন্যই লাস্টে আসা, কারণ ভিডিওটা আজকে কিছু দেখাবো না, জাস্ট এতটুকু ছোটো করেই ভিডিওটা করলাম, তো এখানেই শেষ করে দেবো। আর যারা যারা নতুন এসেছো আমার বন্ধুরা, তাদেরকে বলছি যে সত্যি মা বাবার ভালোবাসা হয়তো কখনো শেষ হয় না, বা নিঃস্বার্থ যাকে বলে, তো সেটারই হয়তো আজকে দেখলে, মানে আমি ভাবতেও পারিনি যে মা আসবে বা কি, কারণ এখন বিয়ে হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে আমার, কিন্তু তবুও মা মানে আমার বার্থডে প্রত্যেক বছর এসে সেলিব্রেশন করে। মাঝখান দিয়ে কিছুদিন ভেবছিল যে আমার বার্থডেটা করছিল না, কিন্তু ঠাকুরের কাছে এমনিতে দিত মা, কিন্তু এখন আবার আমার ছেলে যখন বড় হয়ে গিয়েছে, তো আমার ছেলে আমার মা প্ল্যান করে করে আবার প্রত্যেক বছরই চলে আসে মা, তো যাক ভালো লাগে এমন ভালোবাসা পেয়ে সবার থেকে। তো আজকে আর বাড়াচ্ছি না বন্ধুরা, যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যদি ভালো লাগে আমার ব্লগ। এখন থেকে আবার কন্টিনিউস আমি ব্লগ দেওয়া শুরু করবো, রেমেডি দেওয়া শুরু করবো, যেহেতু ছেলে স্টার্ট করে ফেলেছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আবার শুরু করবো, কিন্তু হয়ে উঠছিল না, বা কেন করলাম না সেটা আমি বললাম, আমি পরে আরেকটা ভিডিওতে বলবো। তো আচ্ছা যাক, বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, যারা বড় আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমার মাথা নত করে তাদের কাছে আশীর্বাদ চাইছি আমি। তারা আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমি শঙ্খ সিঁদুরে সাবে সন্তান নিয়ে সুখে সংসার করতে পারি। তো আর যারা ছোট এবং আমার সমান আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বাই বন্ধুরা, অলওয়েজ স্মাইল।